খবর দেখছি, তখন আমার ভাইরা বাইরে দাঁড়িয়ে ডাকছে আমার, তো তিনটা খবর দেখলাম, পোস্টার লেখা ছিল আমার ছেলের নামে, পড়ে দেখলাম, তুমি এগুলো হাতেও না, ওনাকে জানাও, পার্টির কিছু জানাও, এবার কী না, আমি চিন্তা করলাম এগেনস্ট পার্টি হবে। এগেনস্ট পার্টি বলতে কারা? যখন যারা চলছে এটা নিয়ে আপনারা কোনো কমপ্লেন করবেন? কমপ্লেন করলাম, থানাকে জানালাম, প্রত্যেকদের ছেলেকে পাড়া দেখালাম, আমি যে বাইরে দেখালাম, ডাকলাম। কী নাম আপনার? বলনা চাকর। আজ সকালে যখন আমার বাড়ির দরজা খুলে বাড়ির কাকু বা কাকিমারা, তখন বাইরে দেখে পাটকেল চাপা দিয়ে ওইসব লেখাগুলো, সব তৃণমূলের যে দুষ্কৃতি আছে তারা ওইসব রেখে গিয়েছিল। তা আমি কারোর এখনও পর্যন্ত নাম নিচ্ছি না, যেহেতু আমি দেখিনি, তবে রাতের অন্ধকারে ওরা রেখে গেছে। তো আমার বলার একটাই বক্তব্য, যেহেতু যদি সৎ সাহস থাকে তো সামনে এসে মোকাবিলা করুক, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি, তোরা সেটা করে না। ওরা দীর্ঘদিন ধরে এভাবে চালিয়ে যাচ্ছে, এর আগেও কি আমাকে ফোনে অনেকবার থ্রেট দেওয়া হয়েছে, আমি সেই সব আমার জেলার নেতৃত্বকে জানিয়েছি, আমি আমাদের যুব মোর্চার সভাপতি আছে অরজিৎ রায়, তাকেও আমি জানিয়েছি সব কিছু। কী লেখা ছিল ওটাতে? লেখা ছিল ওখানে, লেখা আছে জয় বাংলা জয় হিন্দ, কৌশিক চক্রবর্তী তুমি যেগুলো করছো খারাপ করছো, তোমার যে সংগঠন আছে আগামী দিনে সেই সংগঠন থাকবে না, যদি আমরা চাই তা এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, বিজেপি ছেড়ে দাও। কোনো মারা ধমকি দিয়েছে? হ্যাঁ, প্রাণনাশের হুমকি, ওটা দিয়ে তো বোঝায় বিজেপি ছেড়ে দাও মানে কি, তার মানে তো প্রাণনাশের হুমকি। এটা পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, থানায় এসেছিলো, থানা এসআই এসেছিলো থানা থেকে, থানায় বললাম আমি, থানা তো আমি লিখিত জবাব দিলাম ওইখানে, ওরা বললো তদন্ত করে দেখছি কী করা যায়, কারণ নাম এখনো পর্যন্ত আমি বলিনি, কারণ আমি রাতের অন্ধকারে দেখিনি কি কে করতে পারে এগুলো। লোকাল তৃণমূলের দুষ্কৃতিরা হয়। কী নাম তোমার? আমার নাম কৌশিক চক্রবর্তী।